সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। হাকিমের ফরমানে ফিরনি, দুধ সিমাই, ক্ষীর দই এইসব খাওয়া মানা বলে? আরে সেসব তো আছে, কিন্তু তাছাড়াও কি যেন এটা হচ্ছে না। তারপরেও আবার কি বোঝো ঠেলা, শরীরটা যেন ম্যাজম্যাজ করছে। এই কিছু একটা করতে হবে মনে হচ্ছে, কিন্তু কি করি বলো তো। আপনি বরং একটু পায়চারি করুন জাহাপনা, ওটাই ভালো হবে। না হলে শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করে কি লাভ জাহাপনা? এই তো, এইটাই তো ভাবছিলাম কি করলে লাভ হবে। সাবাস সুজির, তুমি আমার বুদ্ধির দরজায় জোরসে টোকা মেরেছো। আমি আবার কোথায় মারলাম? লাভ আছে উজির, লাভ আছে বই কি। কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলতে পারলেই তো লাভ। কিভাবে কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলা যায় সেইটাই এবার ভাবতে হবে। ও তাহলে এই কথা ভেবে ভেবেই আপনার মনটা খচখচ করছে? হ্যাঁ হ্যাঁ, বেশ কয়েকদিন হয়ে গেল কিন্তু কৃষ্ণচন্দ্রের মুখে চুনকালি মাখাতে পারলাম না, তাই মেজাজটা কেমন ম্যারম্যার করছে। তবে শুনুন জাহাপনা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এতে করে আপনি শুধু চুনকালি কেন, আরো অনেক রঙই তো লাগাতে পারবেন ওই মহারাজ কৃষ্ণচন্দ্রের মুখে। ঠিক আছে, এখন বেশি কায়দা না করে কাজের কথাটা বলো দেখি। সামনেই তো দোল উৎসব, কৃষ্ণনগরের সবাই রং খেলায় মেতে উঠবে। তারপর কি হবে? এই সুযোগেই আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রকে জব্দ করবেন। ওই রং খেলার বাহানায় একেবারে ল্যাজে গোবরে করে দেবেন জাহাপনা। ব্যাস, আর বলতে হবে না, বাকিটা আমি ঠিক মনের মতন করে সাজিয়ে নেব। এবার দেখি কৃষ্ণচন্দ্র তুমি কি করে বাঁচো আমার হাত থেকে। কি হলো মহারাজ, আপনাকে কেমন যেন শুকনো শুকনো দেখাচ্ছে। চিন্তা বুঝলে মন্ত্রী, কেবলমাত্র একটা চিন্তাই, আজ সারাদিন ধরে আমাকে যেন কুটকুট কুটকুট করে খোঁচা মেরে যাচ্ছে। কি কুটকুটে চিন্তা রে বাবা। তবে আর কি বলছি, নবাব আসছেন কৃষ্ণনগরে দোল উৎসব দেখতে। তিনি যে এসে কি বায়না করবেন সেটাই তো বুঝে উঠতে পারছি না। খলের ছলের অভাব হয় না, এই হরেক রকম বায়না সামলাতেই হবে। আর সেভাবেই আমাদের প্রস্তুত থাকতে হবে, দরকার হলে সৈন্য সামন্ত সবাইকে কুচকাওয়াজ করিয়ে আওয়াজ দিয়ে দেব, ভয় পেলে চলবে না। হ্যাঁ, তোমার মতো মোটা বুদ্ধির মানুষ থাকলে কোনো আওয়াজই কাজ হবে না। নবাব কি যুদ্ধ করতে আসছেন নাকি যে সৈন্য নামাবে? আমি বলি কি মহারাজ, আমায় কিছু অর্থ বরাদ্দ করলে আমি একাই নবাবকে সামলে দেব, রসে বসে ঠিক বস করে ফেলবো ওকে। মন্ত্রী মশাই বস করুন না করুন, নবাব যে ফোঁস করবেই সেটা আমি এখন থেকেই বেশ দেখতে পাচ্ছি। তুমি আবার দেখবে না, তুমি যে সব জানতা চাটনি ওলা। গোপাল ঠিকই বলেছে, নবাবকে সামলাতে অর্থ নয় বুদ্ধির প্রয়োজন, তাই গোপালই ভরসা। তাহলে আপনিও নিশ্চিত থাকুন মহারাজ, দোলের দিন গোপাল আপনার মুখে চুনকালি মাখাবেই মাখাবে। এই যে মানিকজোর, শোন, একটা কাজের মতো কাজ করতে হবে, গোপালের ওপর নজর রাখতে হবে। গোপাল কি কি বুদ্ধি খাটায় তার খবর রাখতে হবে। গোপালের চালের পাল্টা চাল চালবো আমি। ব্যাস, কি করতে হবে বুঝে গেছি। তবে হাতে যতক্ষণ না কিছু পড়ছে ততক্ষণ হাতটা ঠিক গরম হচ্ছে না, এই যা। সেসব ব্যাপারে ভাবতে হবে না, আমি যথাসময়ে যথা কাজ করে দেবো। এবার আমি এমন প্যাচ কষবো যে গোপালকেও জব্দ করে দেবো, আর গোপালের উপর মহারাজের বিশ্বাসের বেলুনও ফুটো করে দেবো। না তাহলে তো নজর রাখতেই হবে, হাজার হোক কর্তার ইচ্ছেতেই কর্ম। এবার যাকে বলে এক ঢিলে দুই পাখি মারবো।
বেশ তো পায়ের উপর পা তুলে বসে আছো, বলি কাজকর্ম কিছু আছে নাকি সব শিখে তুলে দিয়েছো? সারাক্ষণ যদি কাজই করি তাহলে বিশ্রামটা কখন করবো গিন্নি? আরে আজ বাদে কাল দোল, তাই হাত পা ছড়িয়ে খানিক বিশ্রাম করতে দাও, হট্টগোল করো না। ব্যাপার কি রে, তোরা আবার পড়াশোনা শিখেই তুলে দিয়ে মুখ গোমরা করে চলে এলি কেন? সারা বছরই তো পড়ি, এখন কোথায় একটু রং মাখামাখি করব সেটাও হবে না মনে হচ্ছে। কেন রে, হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? কেন আবার, বাড়িতে বাবা মা সবাই তো বলছে রং খেলে সংসারে আর চলবে না, তাহলে কি আমরা রং খেলবো না? বাড়ির সবাই তো ঠিকই বলেছে, যেমন তেমন রং মাখলে শরীর খারাপ হয়ে যাবে, শুধু জ্বর সর্দি নয়, খোশ চুলকুনি ফোঁড়া ফুসকুড়িয়ে হতে পারে। দেখেছো তুমিও কেমন ভয় দেখাচ্ছ। ধুর, ভালো লাগে না। তা বলে কি বছরে একদিন আমরা একটু মজাও করতে পারবো না? দিলে তো, দাদু হয়ে বাচ্চাদের এইভাবে মন খারাপ করে দিলে, সাধে কি আর বলি, তোমার মতো বেরসিক লোক আর আমি দুটো দেখিনি। না না দাদু, আমরা সব কিচ্ছু জানি না, তোমাকে আমাদের নিয়ে রং খেলার একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ দাদু, বলো না, দোলের দিন রং না খেললে চলে? বেশ, আমি যখন তোদের মন খারাপ করেছি তখন তোদের মন ভালো করার দায়িত্ব আমার, দেখি তোদের জন্য কি করতে পারি। এদিক ওদিক কোনো দিকে তো দেখতে পাচ্ছি না, মানুষটা সাত সকালে ঘুম থেকে উঠে কোথায় গেল? তবে কি কাজ না করার খোঁচা দিয়েছি বলে তেড়ে ফুড়ে কাজে লেগে গেল নাকি? এই তো আমি এসে গেছি গিন্নি, একেবারে ফুলে ফুলে দুলে দুলে। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোমার হলোটা কি বলতো, এবার কি কাজকর্ম ছেড়ে ধর্মে মন দেবে? আরে না না, সেসব কিছুই নয়, এই ফুলের অন্য কাজ আছে গিন্নি। কাজ না অকাজ সে তুমি জানো, তোমার যে মনে মনে কি আছে সে আমি কি করে জানবো? দাও গিন্নি, এখন একটা থলে দাও দেখি, বেছে বেছে কিছু শাকসবজি থলেতে ভরে নিয়ে কাজের কাজ করতে যেতে হবে এবার। ফুলের পরে আবার শাকসবজি, বলি মাথাটা কি তোমার পুরোপুরি খারাপ হয়ে গেছে গো? মাথা খারাপ হয়ে গেলে মাথাটা খাটাবো কি করে গিন্নি? তুমি কিচ্ছু ভেবো না, যা হচ্ছে ভালো হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। ওই দেখ ঘটা, সকাল সকাল নজরদারি করতে এসে কাজ হয়েছে। তাই তো দেখছি, গোপাল দাদা মনে হচ্ছে ভেতরে ভেতরে কোনো কাজ গোছাচ্ছে। চল চল, কোথায় কি করতে যাচ্ছে পিছনে পিছনে গিয়ে দেখি। কই রে, গোপাল দাদু তো এখনো মন ভালো করার মতো কোনো খবর দিল না। তাহলে আর কি করবি, মন খারাপ করেই থাক, এবারে আর আমাদের রং খেলা হবে না। কিরে, সব কটা মাথা এক হয়ে কি গুজগুজ ফুসফুস করছিস? কি আর করব, ভাবছি সবাই কত কত রং নিয়ে খেলবে আর আমরা করে দেখব। শুধু দেখলে হবে, খরচা আছে। কি আর খরচা করব, রং খেলতেই পারবো না তো রং কিনবো কি করে? আয়, আর মন খারাপ করতে হবে না, আমার সঙ্গে চল, তোদের রঙের ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। এই যে বিজ্ঞানী, কাজের কাজ কি হলো শুনি? ও গোপাল, এসে পড়েছো? সে তো পড়েছি, তবে একা নয়, একেবারে দলবল নিয়ে হাজির হয়েছি, এদের যার তর সইছে না। না না, আর অপেক্ষা করতে হবে না, তোমার বুদ্ধি কাজে লাগিয়েই ফুলের পাপড়ি দিয়ে, ভেষজ আবির আর বিভিন্ন শাকসবজির রস দিয়ে রং বানিয়ে ফেলেছি আমি। হ্যাঁ, তার মানে আমরা এবারে রং খেলতে পারবো? এই রং আর আবির মাখলে তো আমাদের শরীর খারাপ হবে না। ঠিক বলেছিস, নিজে সুস্থ থাকবো আর অন্যদেরও থাকার ব্যবস্থা করব। হ্যাঁ, এই নাও, এবার তোমরা খুশি খুশি রং খেলো। হ্যাঁ, বাচ্চারা না হয় খুশি হয়েছে, কিন্তু শুধু বাচ্চাদের খুশি করলেই তো হবে না, এবার তো নবাবকেও খুশি করতে হবে। বলো কি, নবাব যে কি সে খুশি হবেন সে কি জানি নাকি? জানি না, তবে জেনে যেতে কতক্ষণ, আর একবার জেনে গেলে নবাবকেও জব্দ করা যাবে। তার মানে এই জন্য বিজ্ঞানীর বাড়িতে আসা যাওয়া করছিল গোপাল দাদা? চল চল চল, মন্ত্রী মশাইয়ের কান গরম করে গিয়ে। গোপাল যে ভেতরে ভেতরে কি করছে কিছুই তো খবর পাচ্ছি না, আর ওই অকর্মার ঢেকি বটা ঘটাও তো কই কিছুই বলছে না,
ওদিকে মহারাজও তো কাল সকালেই সবাইকে হাজির হতে বলেছেন নিজের নিজের পরিকল্পনা জানাতে। না 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 না, এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে যে এবারেও গোপালী বাজি মেরে বেরিয়ে যাবে। উফ, মারামারি কিছু করবে কিনা জানি না, তবে মাখামাখি নিশ্চয়ই হবে। আর তার জন্যে বিজ্ঞানীর কাছে গিয়ে ভেষজ রঙের ব্যবস্থাও করে ফেলেছে গোপাল দাদা। তার মানে তলে তলে এই ছবি করছিল পালের গোদা গোপাল। আর এই রং দিয়েই নবাবকেও জব্দ করার ফন্দি আঁটছে গোপাল দাদা। ওর ফন্দি আঁটা বের করছি, গোপাল যদি যায় ডালে ডালে তাহলে আমিও পাতায় পাতায় যাই। তাহলে তাই 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 আমরাও যাই এইবার। যাবি তো বটেই, তবে এবার একটা বিশেষ জিনিস জোগাড় করে আনতে হবে তোদের, আর ওই দিয়েই এবারে গোপালকে একেবারে লেজে গোবরে করে ছাড়বো। শুন তবে, এই তো সবাই হাজির হয়ে গেছো দেখছি। আগে মহারাজ ডেকেছেন বলে কথা, হাজির না হয়ে উপায় আছে নাকি? বুঝলে, কাল দোলের দিনই নবাব আসছেন। এবার বলো দেখি তাকে কিভাবে রঙিন অভ্যর্থনা জানানো যায়। হ্যাঁ হ্যাঁ, সেই পরিকল্পনাটাই সকলের পূর্বে করে নেওয়া চাই। হাজার হোক অতিথি দেব ভব। আমি তো ঠিক করেই নিয়েছি, আমি রং ভরা বেলুন ফাটাবো একেবারে ফটাস ফটাস করে এইভাবে। তোমার যা পরিকল্পনা দেখছি তাতে বেলুন না ফাটলেও নবাব আমাদের পটকা ফাটিয়েই ছাড়বেন। আমি ভাই ওইসবে নাই, আমি শুধু রঙিন ওড়না ওড়াই। ওড়না ছাড় ছাড় না, আমায় ছাড় না। বোঝো ঠেলা। এই মরেছে, এই পিচকারিও যে কাজ করে না, রং চুরে যে নবাবকে আমন্ত্রণ জানাবো সেটাও তো হচ্ছে না দেখছি। না 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 না, আমি বেশ ভালোই বুঝতে পারছি যে কাল কি হবে। তোমাদের উপর ভরসা করাই আমার ভুল হয়েছে। মহারাজ, এখনই অত ভেঙে পড়ছেন কেন মহারাজ? চিন্তা নেই, সবকিছু তালগোল পাকিয়ে গেলেও গোপালের মস্তিষ্ক প্রসূত বিজ্ঞানীর ভেষজ আবির আর রং ঠিক কাজে দেবে। গোপাল সেগুলো আগে ভাগেই ব্যবস্থা করে রেখেছে। বলো কি, গোপাল তার মানে ভেতরে ভেতরে কাজ গুছিয়েই রেখেছে। মন্ত্রীমশাই এই কথা জানলো কি করে? তার মানে খবর আগে ভাগেই মন্ত্রীমশাইয়ের কানে পৌঁছে যাচ্ছে, আর মন্ত্রীমশাইয়ের গলায় যেন আমার জন্য একেবারে মধু ঝরছে। না না না, এবার তাহলে সেই মতো ব্যবস্থা নিতে হবে। গোপাল, তুমি বরং ওইসব আবির রং রাজপ্রাসাদে এনে জমা করে রাখো, যাতে নবাব এলে সময় সুযোগ করে আমরা তাকে ওই রং দিয়েই বরণ করে নিতে পারি। তাই করো গোপাল, কাজ বরং আগে থেকে এগিয়ে রাখা ভালো। তবে অতি ভক্তি চোরের লক্ষণ, বুঝতে পেরেছি লক্ষণ ভালো নয়, দেখা যাক কি হয়। বেশ, তাই হবে মহারাজ। আসুন আসুন, আমাদের কি সৌভাগ্য, স্বয়ং নবাব বাহাদুর এসেছেন আমাদের রাজ্যের দোল উৎসবে। সৌভাগ্য না দুর্ভাগ্য, সে তো ঠিক সময় টের পাবেন মহারাজ। আমিও খুব খুশি হয়েছি এখানে এসে, তবে আরো খুশি হবো তোমাকে জব্দ করতে পারলে। বেশ তো, তবে গোপাল তুমি এসেই না হয় নবাবের কপালে ভেষজ আবির মাখিয়ে বরণ করে নাও ওনাকে। মন্ত্রীমশাইয়ের হলোটা কি, এইভাবে সব কাজে আমাকে এগিয়ে যেতে বলছেন? না না, ওর হাবভাব তো খুব একটা সুবিধার ঠেকছে না, ওর এত উৎসাহের কারণ কি? তবে কি আবির এই? যাও গোপাল যাও, তুমি তবে আর দেরি করো না,
ইয়ে যাকে বলে শুভস্য শীঘ্রম, ওই আবিরে কায়দা করে আগে থেকেই চূর্ণ মিশিয়ে দিয়েছি আমি। এই কারণেই আগে থেকে সেই সব রং আবির রাজপ্রাসাদে মজুত করতে বলেছিলাম। এবার গোপালকে দিয়ে নবাবকে বরণ করানোর সময় সব ফুর্তি বের করে দেব। আরে আরে করো কি করো কি, ওই সব রং আবির দিয়ে আমাকে বরণ করে নিতে চাইলে তো হবে না। হবে না তাহলে হবেটা কি? জাহাপানা তো এখানে রং মেখে নয়, রং মাখিয়ে দোল উৎসব শুরু করবেন। আগে সে তো করবেনই, তবে তার আগে নিজে একটু রং না মাখলে হয়? আজকের দিনে একটু রং তো আপনাকে মাখতেই হবে। বেশ, এত করে বলছো যখন, তখন রং না হয় মাখবো। তবে সেই রং এমন রং হবে যে রং গায়ে লাগবে না কিন্তু আমি রঙিন হয়ে যাবো। এমন কিছু কি মাখাতে পারবে কৃষ্ণচন্দ্র? না হলে নবাবকে ঠিক মতো অভ্যর্থনা করা হয়নি বলে মহারাজকে জরিমানা করা হবে। সে আবার কি কি ফাঁসান ফাঁসলাম রে বাবা, এখন এই বিপদ থেকে আমাকে একমাত্র গোপালই উদ্ধার করতে পারে। বেশ তো, নবাব বাহাদুর না হয় মৃদু জলযোগ করে একটু বিশ্রাম নিন এই ফাঁকে, তারপরে যথাসময়ে রং মাখামাখির ব্যাপারটা সামলে নেওয়া যাবে। বেশ, তাই হবে। তবে সাবধান জাহাপনা, ভুলে যাবেন না আপনার কিন্তু ওই দুধ জাতীয় খাবার দাবারে বারণ আছে, খেয়েছেন কি অমনি পেটের গড়বড় শুরু হয়ে যাবে। তোমার আর মনে করানোর দরকার নেই, সে আমার ভালোই মনে আছে। তাহলে এই ব্যাপার, তবে তো এটাকেই কাজে লাগানো যেতে পারে। বেশ খানিকক্ষণ তো হয়ে গেল, কই এখনো তো খাবার দাবার কিছু এলো না, এদিকে পেটে যে ছুঁচো ছোটাছুটি শুরু করে দিয়েছে। মনে হচ্ছে আপনার জন্য বিশেষ খাবার বানাচ্ছে। বানাচ্ছে তো বানাচ্ছে, সেই খাবার আস্তে আস্তে যে আমার খিদেটাই মরে যাবে। এই রে, নবাবের মনে হচ্ছে জোর খিদে পেয়ে গেছে, তবে আর অপেক্ষা করতে হবে না। এই যে আপনার জন্য একেবারে ডালি সাজিয়ে নিয়ে এসেছি। কই, কি এনেছো দেখি? এই মরেছে জাহাপানা, এ তো ছানার পায়েস, রাবড়ি, আমদই, দুধপুলি। তাড়াতাড়ির মধ্যে এগুলোই যে পাতে দেওয়া গেল, এখন এই দিয়েই না হয় জলযোগটা সেরে ফেলুন জাহাপানা। কিন্তু এসব যে আপনার চলে না জাহাপানা। চলে চলে চলে, খুব চলে, এদিকে আমি মরছি খিদের জ্বালায় আর উজির কিনা বাজ বিচার করছে। না চললেও চালিয়ে দিন জাহাপানা, দেখবেন কিচ্ছু হবে না। কথাতেই তো আছে বিদেশের নিয়ম নাস্তি। আপনার খাওয়া হয়ে গেলেই না হয় দোল খেলার উদ্বোধন হবে। এক্ষুনি নবাব এসে রং খেলা শুরু করবেন, কিন্তু তার আগে তার যে ওই অদ্ভুত শর্তটা পালন করতে হবে, তার কি হবে? সে আর কি করে সম্ভব, নবাব ঠিক আপনাকে পেঁচে ফেলে দিয়েছে। মা, নবাবের কি বুদ্ধি! এবার তবে কি হবে? কি আবার হবে, মহারাজের মুখে চুনকালি পড়বে। আমি তো আগেই বলেছিলাম গোপালের উপরে ভরসা করলেই ডুবতে হবে। হ্যাঁ, কে বলেছে মন্ত্রী মশাই? যে ডোবাতে পারে সে ভাসাতেও পারে, দেখুনই না কি হয় এবার। তাহলে ভালো কিছু হবে বলছো? তাই যেন হয়। এই তো জাহাপনা হাজির হয়ে গেছেন, এবার তাহলে রং খেলা শুরু করলেই তো হয়। সে না হয় করছি, কিন্তু আমাকে ওই রং ছাড়া রঙিন করার কি হবে? হবে হবে, সব হবে। এই তো হলো বললে। এই মরেছি, আওয়াজ পেয়ে গেছে, পেটটা মোচন দিচ্ছে। এই এই আমি যাব আর আসবো। এই তো নবাব ফিরে এসেছেন। হ্যাঁ, এবার তাহলে শুরু করা যাক। হ্যাঁ, শুরু করলেই করা যায়, কিন্তু আমাকে মনে হচ্ছে আবার যেতে হবে। এই আমি যাবো আর আসবো। বারবার বারণ করেছিলাম, এবার বুঝুন ঠেলা। বারণ করলেই হবে, এদিকে আমার তো কাদের কাজ করা হয়ে গেছে। এইবারে হয়েছে, না না না, মানে আমি আবার শিখেছি। কিন্তু আবার যদি দৌড় লাগান তখন কি হবে? বারবার প্রজাদের সামনে এইভাবে ছোটাছুটি করে যে আপনার মান সম্মান এমনিতেই ধুলোয় মিশে গেছে জাহাপনা, এবার আবার গেলে। আপনার অবিবেচকের মতো কাজের জন্যই যে সারা কৃষ্ণনগরেই রং খেলা আটকে আছে। না না, আমি সত্যিই লজ্জিত, এইভাবে যে একটা গন্ডগোল হয়ে যাবে সেটা ভাবতে পারিনি আগে। তবে আমি রং খেলা উদ্বোধন না করলেও আমাকে রং ছাড়া রঙিন করার ব্যাপারটা তো করতে পারোনি তোমরা। হ্যাঁ হ্যাঁ, সেটার কি হবে? নবাব কিন্তু কিছুই বলেননি,
আবার ঠিক প্যাঁচে ফেলে দিয়েছেন। এবার গোপাল জব্দ হবে। এই তো বিবিকি কি মানে বাবা, মানে কথাতে তো এটাও আছে জাহাপনা, যে লজ্জায় রাঙা হয়ে যাওয়া। আর রাঙা মানে লাল। আপনি যখন নিজে মুখেই বলেছেন যে আপনি ভীষণ লজ্জিত, তখন তাহলে এটাও স্বীকার করে নিয়েছেন যে লজ্জায় আপনি রাঙা মানে লাল হয়ে গেছেন। ব্যাস ব্যাস, তাহলেই তো রং ছাড়াই রঙিন হয়ে গেলেন নবাব, তা রং মাখতে আর বাকিটা কি থাকে। এই রে তাই তো, আপনি ফেঁসে গেছেন জাহাপনা। আরে কি মুশকিল, গোপাল যে আবার জিতে গেল দেখছি। আমি সত্যি গোপালের বুদ্ধির কাছে হেরে গেছি এবার। তবে এখন আর রং খেলা শুরু করতে অসুবিধে নেই, কিন্তু এই খেলা হবে কি করে। এই রাজ্যের একটা সংস্কারও আছে জাহাপনা, অতিথি প্রথমে রাজ্যের মন্ত্রীকে আবির মাখিয়ে দেন, তারপরেই খেলা শুরু হয়। এমন নিয়ম আছে নাকি? তবে থাক না থাক, গোপাল যখন বলছে তখন চালু করতে আর অসুবিধে কি, তাই নাকি? তবে আমি এক্ষুনি তাই করছি। দাঁড়ান দাঁড়ান নবাব বাহাদুর, তার আগে এই দস্তানা জোড়া পরে নিন, তারপর মন্ত্রী মশাইয়ের গালে আবির লাগান। দস্তানা পরলে আপনার হাতে রং লাগবে না, আপনি তো রং মাখবেন না, তাই এই ব্যবস্থা আর কি। একবার মন্ত্রী মশাইকে আবির মাখাক, তারপর মজা দেখবে। এই মরেছে, আমি কেন? না না না, মানে মানে আমাকে ছেড়ে দিন জাহাপনা, মানে মানে আমি তো ঠিক। এই না না করে হাতের কাছে আসো দেখি। আমাকে বেকায়দায় ফেলার বুদ্ধি এটেছিল মন্ত্রী মশাই। তেমন কিছু না, ওই এক ঢিলে একেবারে দু পাখি ঘায়েল হয়ে গেল, এদিকে আপনি রং নামে খেয়ে লাল, ওদিকে মন্ত্রীর চালে মন্ত্রী নিজেই কুপোকা। মন্ত্রী মশাইয়ের জোরাজুরি দেখেই আমি বুঝতে পেরেছিলাম উনি ভিতরে ভিতরে কোনো ফন্দি এঁটেছেন, তাই আমিও ওই দস্তানা জোড়া সঙ্গে করে নিয়ে এসেছিলাম। আমরা ছাড়ছি না, সবাইকে রং মাখাবো আমরা। আমিও কিন্তু একেবারে রং গুলে তৈরি হয়ে এসেছি। এতক্ষণে বেশ দোল দোল, মানে রঙের খেলা হবে বলে মনে হচ্ছে। আকাশে বাতাসে কেমন যেন একটা রং রং গন্ধ। এই কৃষ্ণনগরের দোল বেশ জাঁকিয়েই হয় বটে। তবে সবই গোপালের জন্য, তাই তো বলি গোপালের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.